যা নেই ভারতে তা নেই মহাভারতে। নমস্কার, আজ আমরা এমন একটা সময় এই জানতে চায় বাংলা অনুষ্ঠানটি করছি যখন একদিকে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধের ভরকেন্দ্র বেলারুশে শিফট হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ সে বিশ্বযুদ্ধ মহাযুদ্ধ একদিকে চলছে, আর অন্যদিকে এই ভারতে এই মহাভারতে একটা লড়াই হয়েছিল। সে লড়াইটা অনেকে বলছে সেমিফাইনাল, পাঁচটা রাজ্যের ভোট হয়েছিল, কিন্তু সারা দেশ শুধু নয় সারা বিশ্বের নজর ছিল উত্তরপ্রদেশের নির্বাচনের দিকে। আমরা মহাভারতের কথা বলি, কিন্তু মহাভারতের যে অনুষঙ্গগুলো আমরা টানি, যে জায়গাগুলোর কথা বলি, রামায়ণ এবং মহাভারত নিয়ে যে লড়াই, উত্তর ভারতের যে লড়াই, ঋতগৌরবের যে লড়াই, সে সমস্ত কিছু জড়িয়েছিল এই নির্বাচনের সঙ্গে। সারা বিশ্বের চোখ, শুধুমাত্র ভারত নয়, পাকিস্তানের চোখ, বাংলাদেশের চোখ, পশ্চিমী দেশগুলোর চোখ ছিল যোগী আদিত্যনাথের দিকে। গোরক্ষপুরের মহন্ত, গোরখনাথ মন্দিরের মহন্ত যোগী আদিত্যনাথ জিতছেন না হারছেন, ওটা বিশ্বের চোখ ছিল সেদিকে। আমরা যারা সংবাদ মাধ্যমে আছি এবং সংবাদ মাধ্যমের সাথে যারা এর আগেও যুক্ত ছিলেন এই ভারতে, এই মহান ভূমিতে, তারা একটা জিনিস বিশ্বাস করেন। সেফোলজিতে একটা জিনিস বলা হয়, রাষ্ট্রবিজ্ঞানে একটা জিনিস মানা হয়, উত্তরপ্রদেশ যার দিকে গোটা ভারত তার, উত্তরপ্রদেশের ভোট যে দলের দিকে গোটা ভারত শাসন করবে সেই দল। আমরা এই কথাটা বারবার বলে এসেছি যে এবারের ভোটটা সেমিফাইনাল হচ্ছে 2024 সালের, এবারের ভোটটা 2024-এর যে মহাভারতের মহাযুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের স্রেফ আগাম একটা প্রিলিউড, একটা টিজার। যা নেই উত্তরপ্রদেশের ভোটে, কার্যত তা নেই গোটা দেশের কোনো নির্বাচনে, এবং সেইটাই বলে আজ আমরা জানতে চাই বাংলায় এমন একজন অতিথিকে নিয়ে এসেছিলাম, যে অতিথি শুধুমাত্র একজন কেন্দ্রীয় মন্ত্রী নন, সে অতিথি নিজে দুটো দিক, অর্থাৎ অভিনেতাদের দিক এবং নেতাদের দিক, দুটো দিক সমান তালে বজায় রেখেছেন। আমরা কথা বলছি স্মৃতি ইরানির ব্যাপারে। নমস্কার, জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ রয়েছি, আর আজ রিপাবলিক বাংলার সুপার এক্সক্লুসিভ গেস্ট হিসেবে যিনি রয়েছেন তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। স্মৃতিদি, অনেক অনেক স্বাগত বাংলায়, রিপাবলিক বাংলায় আপনাকে অনেক স্বাগত। ধন্যবাদ, আমি ক্ষমা চাইছি, বেশি সময় থাকবেন আমার কাছে, আপনি তাড়াতাড়ি জিজ্ঞাসা করে নিন কি জিজ্ঞাসা করতে চান। স্মৃতি ইরানি, অনেকে প্রশ্ন করেছিলেন আমাদের যে স্মৃতি ইরানি এত ভালো বাংলা বলেন কি করে। ইনফ্যাক্ট যখন 2021 সালের বিধানসভা নির্বাচনের ক্যাম্পেইন হয়েছে তখন বিজেপির পক্ষ থেকেও বাংলা নিজের মেয়েকে চায়, তৃণমূলের যে ক্যাম্পেইন ছিল তার বিপক্ষে একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছিল, এবং সেটা বারবার বলাও হতো, ইনফর্মালি বলা হতো যে বাংলার নিজের মেয়ে, বাংলার ঘরের মেয়ে তো স্মৃতি ইরানিও, শিবানী বাগচি স্মৃতি ইরানির মায়ের নাম, ঝরঝর করে বাংলায় কথা বলেন স্মৃতি ইরানি, এবং স্মৃতি ইরানির যিনি মামা তিনি এখনও কলকাতায় থাকেন, বহু আত্মীয় স্বজন কলকাতায় রয়েছেন, স্মৃতি ইরানি দীর্ঘদিন কলকাতায় কাটিয়েছেন, বহু বন্ধুবান্ধব রয়েছে বাঙালি, এবং নিজে অনেক বাঙালির মতোই ভাতে ডালে কলকাতায় বহু নস্টালজিয়া ছেড়ে গেছেন। স্মৃতি ইরানি এমন একটা সময় এই সাক্ষাৎকারটি আমাদের দিয়েছেন যে সময় গোটা পৃথিবীর নজর ছিল দীনদয়াল উপাধ্যায় মার্গের দিকে, অর্থাৎ বিজেপির সদর দপ্তরে, কারণ কি আর কয়েক মিনিট পরেই সেখানে, যেখানে স্মৃতি ইরানি এই বক্তব্যটি, এই সাক্ষাৎকারটি দিয়েছেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে উপস্থিত হন, জেপি নাড্ডা এসে উপস্থিত হন, এবং তার পাশাপাশি অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ঐতিহাসিক ভাষণ, যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র কংগ্রেসকে আক্রমণ করেছেন এমনটা নয়, বলেছেন যে পরিবারতন্ত্রের দিন শেষ, জাতপাতের রাজনীতির দিন শেষ, ভোট ব্যাংকের পলিটিক্সের দিন শেষ। স্মৃতিদি, 2024-এর সেমিফাইনাল বলছি আমরা এটাকে, সবাই সব প্রকারের ইলেকশনকে সেমিফাইনাল বলে মোদির, কিন্তু 2024-এর
2014-2019 আপনি দেখতে পেরেছেন কি প্রাইম মিনিস্টেরিয়াল ক্যান্ডিডেটের জন্য রেসে বেশি লোক থেকেছিলেন, কিন্তু প্রধান সেবক একটাই মানুষ হয়েছে। আর তাই আমি আজকে আপনাকে জানাতে চাই কি 2024-এ আবার দেশটাকে একটাই প্রধান সেবক সেবা দিবে, যার নাম আছে নরেন্দ্র মোদী। ভারতে আমরা নারী শক্তির কথা বললেও, ভারতে আমরা মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা বললেও, ভারতে আমরা সশক্তিকরণের কথা বললেও, এখনও যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, যারা রাজনীতির খুব মেধাবী ছাত্র, যারা খুব কাছ থেকে ভারতের রাজনীতি দেখেন, উত্তরপ্রদেশ, উত্তর ভারতের, দক্ষিণ ভারতের, পূর্ব ভারতের, পশ্চিম ভারতের রাজনীতি দেখেন, তারা একটা কথা বলেন। তারা বলেন যে বাড়ির যারা মহিলা, তাদের নিজস্ব কোনো মতামত থাকে না সাধারণত রাজনীতি নিয়ে। বাড়ির যারা মহিলা, বাড়ির যারা মা, বোন, মাসি, স্ত্রী, পিসি, দিদা, এরা সাধারণত ভোটটা দেন বাড়ির যিনি পুরুষ, তিনি কোথায় ভোট দিচ্ছেন বা তিনি কাকে ভোট দিতে বলছেন তার উপরে। উত্তরপ্রদেশেও ঠিক এই জিনিসটাই চলতো, স্বতন্ত্রভাবে ভোটদান, অর্থাৎ কোনো মহিলা তিনি কত শতাংশ স্বতন্ত্রভাবে ভোটদান করেন সেইটা নিয়ে গোটা দেশে সার্ভে করা হয়েছিল এবং উত্তরপ্রদেশেও করা হয়েছিল। দেখা গেছিল যে ২০১৭ সালে উত্তরপ্রদেশের 38-40% মতন মহিলারা, তারা বাড়ির লোক যাকে ভোট দিতে বলছে তাকে ভোটটা দিয়ে ফিরে আসতো। এবার দেখা গেল যে মহিলাদের একটা বড় শতাংশ তারা যোগী আদিত্যনাথকে ভোট দিয়েছে, মহিলাদের একটা বড় শতাংশ ভোট দিয়েছে বিজেপিকে। এবং অনেকে বলছে যে মহিলারা আসলে ভোট দিয়েছে যাতে সমাজবাদী পার্টি আবার না ফিরে আসতে পারে, কারণ কি সমাজবাদী পার্টির সাথে জঙ্গল রাজ শব্দবন্ধটা জড়িয়ে গেছে নাকি। স্মৃতি ইরানি, মহিলারা এগিয়ে এসেছে এই নির্বাচনে, তারা দু হাত তুলে ভোট দিয়েছে, উত্তরপ্রদেশের মহিলাদের একটা বড় ফ্যাক্টর হয়ে গেছে মহিলা শক্তি, নারী শক্তি। যোগী আদিত্যনাথের পাশে মহিলারা কি করে এটাকে দেখবে? আর প্রিয়াঙ্কা গান্ধীর পাশে কেউ নেই। আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই উত্তরপ্রদেশের মহিলাদেরকে, যারা বিজেপির পক্ষে ভোট করেছেন। ওরা অপরাধকে হারানোর জন্যে, অপরাধীকে হারানোর জন্যে বিজেপির পক্ষে ভোট করেছে। যে কোভিডের পরিস্থিতিতে এক একটি বাড়িতে আর এক একটি গরিবকে চাল পাঠিয়েছি, পুরো রেশনের কিট পাঠিয়েছি, প্রধানমন্ত্রীজি যেইভাবে এক একটি নাগরিককে কোভিডের ভ্যাকসিন দিয়েছেন, এই সব বিষয়কে নিয়ে মহিলারা বিজেপির পক্ষে ভোট করেছে। এত বছর ধরে আমি জানতে পেরেছিলাম কি লোকেদের মধ্যে এই ভাবনাটা ছিল, যেখানে পরিবার ভোট দেয় ওখানে মহিলাটাও ভোট দেয়, কিন্তু এই ইলেকশনে উত্তরপ্রদেশের মহিলাটা পুরো দেশকে একটা সংকেত দিয়েছে কি মহিলারা নিজের ভোটের যে স্ট্রেংথ আছে ওটা জানতে পেরেছেন আর বিজেপির পক্ষে ডেভেলপমেন্টের ইস্যুয়ে ভোট করেছেন। উত্তরপ্রদেশ এমন একটি রাজ্য যেখানে 20% সংখ্যালঘু ভোট রয়েছে এবং 403 আসনের মধ্যে থেকে 125 আসনে সরাসরি সংখ্যালঘুরা নির্ধারণ করেন যে কাকে জিতিয়ে ফের আনবেন বিধানসভায়। স্মৃতি ইরানি, মাইনরিটিরাও, সংখ্যালঘুরাও যোগী আদিত্যনাথের পক্ষে ভোট দিয়েছেন, এইটাকে কিভাবে দেখছেন আপনি? জানাচ্ছি প্রত্যেকটা নাগরিককে, মেজরিটি মাইনরিটি নয়, আমাদের দেশে ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক ভারতীয়, ওটাই আমাদের ধর্ম। আর সবাই সমুদায়, যে প্রধানমন্ত্রীজি বলেছিলেন কি আপনারা ভোট ব্যাঙ্ক পলিটিক্সকে রিজেক্ট করে ডেভেলপমেন্ট পলিটিক্সকে আপনাদের আশীর্বাদটা দিন, ওই পিএম এর রিকোয়েস্টটা উত্তরপ্রদেশের নাগরিকজনরা ওরা ওটাকে স্বীকার করে পলিটিক্স অফ ডেভেলপমেন্ট, পলিটিক্স অফ মেরিটকে নিজের শুভাশিস দিয়েছেন। তাই জন্য আমি উত্তরপ্রদেশের এক একটি ভোটারকে আমার প্রতি থেকে ধন্যবাদ জানাতে চাই। রিপাবলিক বাংলায় একবার ফিরবো আরেকটাবার। নির্বাচনটা উত্তরপ্রদেশে হলেও নির্বাচনের দিকে নজর ছিল আপনার, নির্বাচনের দিকে নজর ছিল আমার, এবং নির্বাচনের দিকে নজর ছিল গোটা বাংলার, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উত্তরপ্রদেশে গেছিলেন ক্যাম্পেন করতে, অখিলেশ যাদবের সঙ্গে উনি নিজে স্টেজ শেয়ার করেছিলেন, অখিলেশ যাদবকে উনি আশীর্বাদ করেছিলেন এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবার খেলা হবে উত্তরপ্রদেশে। আমরা দেখেছি গোয়ার কথা, কিন্তু উত্তরপ্রদেশে আমরা দেখেছি কাশী বিশ্বনাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন, আমরা দেখেছি বেনারসের গলিতে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেখানে বাঙালি টোলা রয়েছে সেখানে তৃণমূল নেতা কর্মীদের উচ্ছ্বাস এবং তাদের আবেদন অখিলেশের হয়ে ভোট দেওয়ার। বেনারসটা এই কারণে আরও বেশি করে গুরুত্বপূর্ণ বাঙালিদের, কারণ কি এই বেনারস, কাশী, এই জায়গাগুলোতে, এলাহাবাদ,
একটা বড় শতাংশর জনসংখ্যা কিন্তু বাঙালি, এবং এই বাঙালি জনসংখ্যা তারা কোন দিকে যায়, তারাও কি তাহলে বিজেপিকে ভোট দেয় কিনা সেই দিকে কিন্তু চোখ ছিল না। তৃণমূল দল যারা নিজেদেরকে জয় বাংলার সাথে একাত্মবোধ করায়, যারা বলে যে তারা বাঙালিদের দল, বাঙালি একটি দল এসে উত্তরপ্রদেশের যারা বাঙালি তাদের কি মন জয় করতে পেরেছিল কিনা আমরা দেখেছিলাম। এবং সে কারণেই আমি প্রশ্ন করেছিলাম স্মৃতি ইরানিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পেইন নিয়ে, এবং স্মৃতি ইরানি কি বললেন একবার শুনুন। বিজেপি জিতে গেছে, এর থেকে বড় আপনার জন্য কি সন্দেশ হতে পারে? আমরা দেখতে পেয়েছি যে ভোট মিটে গেলেই তা সে তৃণমূল হোক, সিপিএম হোক, বিজেপি হোক, কংগ্রেস হোক, সমাজবাদী পার্টি হোক, আম আদমি পার্টি হোক, বাংলার যারা হেরে যায় তথাকথিত তাদের একটা বড় শতাংশ তারা বাড়িতে ঢুকে পড়ে, তারা বাড়িতে বসে যায় এবং তাদের যে পার্টি অফিস, তাদের যে ক্যাম্প অফিস, সেগুলো হয় দখল করে নেওয়া হয় বা তছনছ করে দেওয়া হয়, ভাঙচুর করে দেওয়া হয়, ফ্ল্যাগ জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়, শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়, বিরোধী দল তারা রাস্তায় অবরোধ করে, ধর্মঘট করে, বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার জন্য মামলা দায়ের হয়। আমরা দেখেছি উত্তরপ্রদেশে একটাও ভোট লুঠের, ভোট সন্ত্রাসের অভিযোগ কেন নেই, বাংলায় কেন আছে? এটা বারবার বারবার বাংলার যারা বিজেপি কর্মী, বাংলার যারা বিজেপি নেতা তারা বলেছেন, এবং বারবার উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ করে শাসক দল যখন বলেন তখন বিরোধী দলগুলো পাল্টা বলেন যে আপনারা উত্তরপ্রদেশ দেখুন এবং আমরা বাঙালিরা কেন পারি না, এটা ভোট পরবর্তী সন্ত্রাস উত্তরপ্রদেশে কেন নেই, বাংলায় কেন আছে, কেন বারবার অভিযোগ আছে, এই নিয়েও আমি স্মৃতি ইরানিকে জিজ্ঞেস করেছিলাম এবং স্মৃতি ইরানি কি বলছেন একবার শুনুন। এখানে বাংলাতে এত পোস্ট পোল ভায়োলেন্স এত কিছু দেখি, ইউপিতে কি আপনারা এই জিনিসটা দেখেছেন? আপনারা কি অভিযোগ করেছেন? এক একটি সিটিজেন বলেছিল কি যে বাংলায় হিংসা করেছে, মহিলাদের ধর্ষিত করেছে, যে রাজে বাংলায় এক একটি মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই মহিলা আর মহিলার রাজনৈতিক দলকে উত্তরপ্রদেশের আমাদের জনতা জনার্দন স্বীকার করবে না, এই মেসেজটা আজকে মমতা দিদি আই এম শিওর পেয়েছেন। আমরা এমন একটা সময় এই নির্বাচনের এই রায়ের পরে যে পরবর্তী ছবিটা সেটা তুলে ধরছি, এবং এমন একটা সময় আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনটা হলো যখন কিছুটা হলেও অক্সিজেন পেল বাংলার বিজেপি। বাংলার বিজেপিতে অনেক সমস্যা আছে, আমরা দেখতে পেয়েছি জয়প্রকাশ মজুমদার, রিতেশ তিওয়ারিদের মতন বিক্ষুব্ধদের, যারা একটা সময় সাময়িক বরখাস্ত হয়েছিল এবং তারপরে আমরা দেখলাম জয়প্রকাশ মজুমদার তৃণমূলে চলে গেল। আমরা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী জায়গায় জায়গায় যাচ্ছেন, মিটিং করছেন, মিছিল করছেন, ওনাকে আটকে দেওয়া হচ্ছে, ওনার পাশে কিছু লোক দাঁড়িয়ে পড়ছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বহু জায়গায় বহু অসন্তোষ, বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং সেই সময় স্মৃতি ইরানিকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই নির্বাচনটা, এই নির্বাচনের জয়টা, উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথের জয়টা কিছুটা হলেও অক্সিজেন দিল কি বঙ্গ বিজেপিতে? বাংলাতে তবে কি কিছুটা অক্সিজেন পেল বিজেপি? বাংলাতে আমাদের কার্যকর্তা কর্মীরা প্রাণ দিয়েছে কি বাংলার অক্সিজেনটা কাট অফ না হোক, আর ডেভেলপমেন্টের অক্সিজেন যে আপনি বলছেন। স্মৃতি ইরানিকে অনেকে বলতেন আন্ডার ডগ, স্মৃতি ইরানিকে অনেকে বলতেন যে স্মৃতি ইরানি অন্য বাকি পাঁচজন অভিনেত্রীর মতন হয়তো রাজনীতিতে যোগদান করবেন, হয়তো মুখপাত্র হবেন, হয়তো কোনো একটা পদে, কোনো একটা কমিটিতে চেয়ারম্যান হবেন, চেয়ারপারসন হবেন, ম্যাক্সিমাম হয়তো সাংসদ হবেন এবং তারপরে হারিয়ে যাবেন। কিন্তু স্মৃতি ইরানি শুধুমাত্র যে থেকে গেছেন তা নয়, স্মৃতি ইরানি এখন একটা নির্ণায়ক ভূমিকা পালন করেন। যখন আমরা একইভাবে পাঁচজন টপ বিজেপিতে মহিলার কথা বলি তখন স্মৃতি ইরানির নামটাও কিন্তু সামনে চলে আসে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদেরকে অগ্রগণ্য ভূমিকায় নিজের ক্যাবিনেটে রাখার যে সিদ্ধান্তটা নিয়েছিলেন তার মধ্যে স্মৃতি ইরানিও একজন। স্মৃতি ইরানি শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রী নন, স্মৃতি ইরানি অনেক মেয়ে যারা গ্রামে গঞ্জে রয়েছে, অনেক মহিলা যারা প্রত্যন্ত উত্তরপ্রদেশের কোনো গ্রামে রয়েছেন, হয়তো গুজরাটের কোনো গ্রামে রয়েছেন, হয়তো কোনো মফস্বল শহরে রয়েছেন, হয়তো কলকাতা থেকে 50 কিলোমিটার দূরে কোনো পাড়ায় কোনো মহিলা, তার কাছেও কিন্তু স্মৃতি দি হয়ে গেছেন। এবং স্মৃতি ইরানি আমরা বলি জায়ান্ট কিলার,
স্মৃতি ইরানি সেই রাজনীতিবিদ, স্মৃতি ইরানি সেই সাংসদ যিনি হারিয়েছিলেন রাহুল গান্ধীকে। কোথা থেকে হারিয়েছিলেন? আমেঠি থেকে। 2021 সালের স্মৃতি ইরানি 2019 সালে রাহুল গান্ধীকে হারিয়ে, আমেঠিতে রাহুল গান্ধীকে হারিয়ে স্মৃতি ইরানি কাম ব্যাক করেন। এবং আমি প্রশ্ন করেছিলাম স্মৃতি ইরানিকে যে জায়ান্ট কিলার স্মৃতি ইরানি, কার্যত এখন এমন একটা অবস্থা হয়েছে কংগ্রেসের যেখানে কংগ্রেস কার্যত ভেন্টিলেশনে চলে গেছে, কুমায় কংগ্রেস শিরোনাম হচ্ছে। একটা সময় আমরা দেখেছি প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন স্মৃতি ইরানি, এবং স্মৃতি ইরানি একের পর এক নির্বাচনে, একের পর এক নির্বাচনের ক্যাম্পেনে নিজেকে বলছেন, আমি যদি রাহুল গান্ধীকে হারাতে পারি তাহলে কংগ্রেসকে যে কেউ হারিয়ে দিতে পারে। রাহুল গান্ধী বনাম স্মৃতি ইরানির যে লড়াই, সেখানে স্মৃতি ইরানি বিপুল ভোটে জিতেছিলেন এবং কার্যত নিজেকে জায়ান্ট কিলার হিসেবে প্রতিপন্ন করেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম এবং জানতে চাই বাংলার আজকের, আজকের এই বিশেষ এপিসোড আমি এই প্রশ্ন এবং তার উত্তর, বাংলায় স্মৃতি ইরানি কি দেন তাই দিয়ে শেষ করছি। আপনি আপনি জায়ান্ট কিলার, আপনি আপনি আমেঠিতে দেখিয়ে দিয়েছেন যে আপনি কি। কংগ্রেস কার্যত ফিনিশ হয়ে যাচ্ছে, কংগ্রেস কি তাহলে এবার মিউজিয়ামে যাবে? আমেঠির ওই জায়ান্ট এখন পলিটিক্যাল পিগমি হয়ে গেছে, ওটা আপনিও জানেন। নমস্কার। আমেঠির